কলকাতা এবং শহরতলিতে যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে তো রেকর্ডই, সারা পৃথিবীতেও একটা রেকর্ডের জায়গা। যার এক টাকা বিল আসতো, আজকে তার তিন টাকা বিল আসছে। চার মাস বন্ধ, করোনা, আমপান, সমস্ত কাজকর্ম বন্ধ, মানুষ তাহলে এই টাকাটা দেবে কোথেকে? মুখ্যমন্ত্রী, রাষ্ট্র, রাজ্যপাল সবাই গরিবের জন্য কাঁদছেন, চোখের জল ফেলছে। অথচ এই মানুষগুলোর জন্যে যেখানটায় চোখের জল ফেললে কাজে লাগবে, সেই জলটুকু তারা ফেলতে পারছেন না। তার ফলে বিদ্যুতের দাম হু হু করে বাড়ছে, তিনগুণ করে বাড়ছে। আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী তিনজনকে আমি চিঠি লিখব, কারণ দুজন হচ্ছে মা মাটি মানুষের সরকার, আর একজন হচ্ছেন গরিবের পরিত্রাতা। তাহলে এরা কোন গরিবদেরকে দেখছে, কোন গরিবদের, গরিবরা এদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে? আমরা এর আগেও বলেছি যে বিদ্যুতের দাম ছ মাস খণ্ডন করা কিংবা 50% ডিসকাউন্ট করা, সেসব তো তারা কানে লাগাচ্ছেনই না। উল্টো হু হু করে বিদ্যুতের দাম বাড়ছে, এটা আমি মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি চিঠি দেবো আজই, যদি তাতে কাজ না হয় পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি হবো।